নমস্কার বন্ধুরা আমাদের সবাইকে নিউ লাইটে স্বাগত নিয়ে চলে এসেছি একটা খুব বড় দারুণ খবর নিয়ে পশ্চিমবঙ্গে জব ফেয়ার হতে চলেছে আর তারই একটা ভিডিও ভিডিও করছে এই মুহূর্তে দেখে নাও ওপরে আজ বিকেল থেকে এটা দিয়েছে সরাসরি সরকারি চাকরির সুযোগ দিতে পারে নেতাজি ইন্ডোরে জব ফেয়ার রাজ্যের কলকাতায় কলকাতা দক্ষ কর্মীদের কাজের সুযোগ করে দিতে পারে জব ফেয়ার বা কাজের মেলা করছে রাজ্য সরকার আগামী সাতাশে নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই মেলা হবে সেখানে বিভিন্ন সংস্থা হাজির হবে হাজির থাকবেন কর্মপ্রার্থীরা কারিগরি দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি এই মেলার আয়োজন করেছে সরকারি উদ্যোগে এই ধরনের কাজের বা সরকারি সুযোগ করে দিতে প্যারা সয়োজন রাজ্যে প্রথম সাধারণত নামি আইটি সংস্থা পেশাদার নিয়োগ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাই এর আয়োজন করে এই ধাঁচে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সরকারের তরফ থেকে ক্যাম্পাসিং আয়োজন করা হয়েছে যার পোশাকই নাম দেওয়া হয়েছে জব ফেয়ার ইতিমধ্যে কারিগরি শিক্ষা দপ্তরের অধীনস্থ রাজ্যের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলি ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের জব ফেয়ারে হাজির হওয়ার জন্য কথা বলা হয়েছে আগে যারা কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন তাদেরও জব ফেয়ারে আসতে বলা হয়েছে এর জন্য গত সেপ্টেম্বর থেকে রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ দেওয়ার ছাত্রছাত্রী ও কাজের সংস্থান করে দেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেন শিক্ষা দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দ্র বসু কারিগরি শিক্ষা দপ্তরের প্রধান সচিব রোশ্মি সেন যাতে বিভিন্ন শিল্প সংস্থায় এবং ক্ষুদ্র কুটির শিল্পে আরও বেশি করে কর্মী নিয়োগ হয় সেই লক্ষ্যেই জব ফেয়ার করা হচ্ছে জানান পূর্ণেন্দুবাবু খুবই ভালো একটা খুবই গুড নিউজ রাজ্যে এই মুহূর্তে একটা বিশাল বড় চাকরির সুযোগ চলে এসেছে আমার আমার মনে হয় তোমরা কেউই এই সুযোগটা হাতছাড়া করো না যারা সরকারি চাকরি প্রিপারেশান নাও তারা তাদেরকেও বলছি যে একটা ভালো জব করতে করতে যদি একটা ভালো কোম্পানির জব করতে করতে তোমরা প্রিপারেশান সেটা তোমাদের পক্ষেও ভালো হবে আমার মনে হয় আর জব ফেয়ারটা খুবই ভালো হয় এখানে খুব স্বচ্ছভাবেই নিয়োগ হতে আমি দেখেছি আমি এক টাইমে যখন ট্রাই করছে করেছিলাম সেই টাইমেও আমি দেখেছিলাম জব ফেয়ারে আমি একবার গিয়েছিলাম দেখলাম খুবই ভালোভাবে হচ্ছে আর এখান থেকে চাকরির সুযোগও তৈরি হয় আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি তাই অবশ্যই তোমরা ট্রাই করতে পারো আর আমি এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে এই করতে করতেও পড়াশোনা করা যায় এবং চাকরি অবশ্যই তোমরা পাবে চিন্তা নেই আর যদি তোমরা মনে করো যে জব ফেয়ার থেকে কিছু একটা সুযোগ তোমাদের এসে যেতে পারে তাহলে অবশ্যই তোমরা জব ফেয়ার অংশগ্রহণ করো সাতাশে নভেম্বর হবে নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে আর অবশ্যই যদি যাও অবশ্যই প্রথমে আমি যখন আগে গিয়েছিলাম অবশ্যই দশটার মধ্যে ওখানে মানে প্রবেশ করতে হয় তার ডকুমেন্ট একটা ভেরিফিকেশান দেয় দিয়ে একটা কোড নাম্বার দেয় তোমরা সেই কোড নাম্বার দিয়ে তুমি কটা কোম্পানিতে ঘুরবে তার একটা ব্যাচ সিস্টেম করে দেয় এবং প্রতিটা কোম্পানি যাওয়ার পর একটা করে টিকমার্ক দেয় এইভাবে জব ফেয়ারের রুল হচ্ছে এবার সেই হিসেবেই বলছি তোমরা ট্রাই করতে পারো যারা যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক বা এই মুহুর্তে কোনো জবে চেষ্টা করছো তাদের জন্য অবশ্যই করতে পারো আর খবরটা তাড়াতাড়ি সবার মধ্যে শেয়ার করে দাও কারণ সবারই জানা দরকার একটা সাতাশের নভেম্বরের বেশি দেরি নেই যদি কেউ যদি ইচ্ছুক থাকো অবশ্যই অংশগ্রহণ করো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর অবশ্যই আর আমার চ্যালে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও